ভোট পরবর্তী হিংসার ঘটনায় আবার উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার তালতোড়ে। এই ঘটনায় বিজেপি ও তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ব্যাপারে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের তিনজন কর্মী বোমায় আহত হয়েছেন। তৃণমূল কংগ্রেস নেতা কাজল মাঝির অভিযোগ, স্থানীয় রুইদাসপাড়ার কয়েকজন বাসিন্দা হামলা চালায়। তারা সবাই বিজেপি কর্মী। কতগুলো বোম পড়লো? এই যে চোরটা বোমে লেগেছে, আপনার কোনো রাজনীতি দল করেন? কারা করলো এটা? মানে কিভাবে বোম, কারা বোম ছুড়লো? আপনি কোথায় ছিলেন? আমি তো বাড়ি মধ্যে ছিলাম, দরজা ভেতরে ছিলাম। দরজাটা খোলা ছিল, ওইটা সে ছিল সারা দরজার বাইরে এসেছিল। সে সময় দেখি অংশই বোমটা ফাটল। অপরদিকে বিজেপির অভিযোগ, নির্বাচনে তৃণমূল জেতার পর তাদের কর্মী অমিত রুই দাসকে ৫,০০০ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। অমিত রুই দাস সেই টাকা দিয়ে দেয়। এদিন আবার ৫ কিলো মাংস দেওয়ার কথা বলা হয়। এর প্রতিবাদ করলে তৃণমূল নেতা কাজল মাঝির নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আমার স্বামী মুখে দোকান করে, হঠাৎ করে বলছে যে তুই দোকান প্রথমে বলেছিল যে তুমি টাকা দাও, তুমি কত দেবো, তুমি ৫,০০০ টাকা বলেছে, ৫ কেজি মাংস বলেছে, টাকাটা দিয়েছে। আবার হঠাৎ করে আজকে ফোন আসছে, বলছে আমার ঘরে মদ কমেছে, মাংস কমেছে। টিএমসির ছেলেরা বলছে, হ্যাঁ বলছে না আমি পৌঁছে বললাম, আয় বলেছে। আরও বলছে এসে পরে মারামারি, আমার শ্বশুরকে মেরেছে, আমার শাশুড়িকে মেরেছে, আমার জাহাকে মেরেছে, আমাকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, বোম ছুঁড়েছে, একদম ছোট কাটিয়ে দিয়েছে। তারপরে হঠাৎ করে দোকান ভাঙচুর, ঘর ভাঙচুর করে দিয়েছে টিএমসির ছেলেরা। কার কার নেতৃত্ব হয়েছে কিছু কিছু মনে করতে পারছো? হয়েছে আমার স্বামী অমিত রুই দাস। আচ্ছা, অমিত রুই দাস হচ্ছে আপনার স্বামী? হ্যাঁ। আচ্ছা, তো কটার সময় হয়েছে? হয়েছে ৮টার সময়। আপনারা মানে তখন কি করছিলেন? আমরা তখন দোকান গিয়ে বসেছিলাম, বাচ্চাদিকে খাবার দিচ্ছিলাম। হ্যাঁ। আর আমার স্বামী তখন বসেছিল, এসে পরে আমাদের একটা মারছে। আচ্ছা। তো আমরা বলছি কেন মারছে, কেন মারছে? বলছে না মারবো, শালা বয়কট, টেনে বয়কট, ঘর থেকে শালো,
কোপাট ভাঙচুর করেছে, দোকান আছে বইতে দোকান ভাঙচুর করেছে, আমার স্বামীকেও ব্যাটন মেরেছে। তোমরা কি করো, তোমরা কোন পার্টি করো? আমার পার্টি বলতে এখন সব বিজেপি করছে। আচ্ছা, আমার স্বামী ছিল কিন্তু ওদের কাছে স্বীকার করেছে যে আমি আর থাকবো না। আচ্ছা, ওরা অত্যাচার করছে। আচ্ছা, কার কার কেমন লেগেছে? একটা বাচ্চা ছেলেকেও তো দেখলাম, পায়ে লেগেছে, বম ছুড়েছে, আমার মাথাতে লেগেছে, আমার যে শ্বশুর প্যাঁজে লেগেছে, তারপর আমার ভাসুরে পিঠে লেগেছে, আমার জায়ের লেগেছে পুরো শরীরে। আপনার মাথায় কি স্টিচ পড়েছে কিছু? বোন ছড়েছিল। আচ্ছা, দিয়ে ওই দুটো চারটে সেলাই হয়েছে। এখন যন্ত্রণা থাকতে পারছে না, ড্রেন ছেলেরা এসে মারধর করলো খুব। তো আপনাদেরকে এখানে কি পুলিশ নিয়ে এলো? হ্যাঁ, পুলিশ নিয়ে এসেছে। পুলিশ সাহায্য করেছে? হ্যাঁ, পুলিশ সাহায্য। আচ্ছা আচ্ছা, আর আর এখন হসপিটাল থেকে কি বলছে, অ্যাডমিট হতে হবে? হসপিটাল থেকে বলছে দেখা যাক, এখন কিছু বলে না, বলে বাইরে বসে একটা যা আছে, হাতটা এখানটা মনে হয় ভেঙে গেছে, ওকে বলছে ভর্তি করতে হবে। কতজন ছিলে তোমরা ওইখানে? আমরা ছিলাম 5 জন, তার মধ্যে ওরা 50 জন আর এসেছে মাত্র। আচ্ছা, আর সাথে করে নিয়ে এসেছে বউ। তোমাদের বাড়িটাই খালি ভাঙচুর হয়েছে না আর অন্য বাড়ি? তারপর আমার বলছি কি করে মারধর করছিস, এই করছিস, আমার সাইডে দাঁড়িয়ে আছি বলতে গেছি, আমাদেরকেও মারধর করেছে, আমার বউয়ের হাতটা মেরে ভেঙে দিয়েছে। ও, কতজন ছিল ওইখানে? ওরা ছিল 40 জন মতো, 40-50 জন মতো। কারো নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ? সব তো কাজল মাঝি করাচ্ছে। আচ্ছা, সব তো কাজল মাঝি করাচ্ছে। আচ্ছা, সব করাচ্ছে, মদ খাওয়াচ্ছে ছেলেগুলাকে, মদ খেয়ে গোটা গা থেকে চিচ্ছা তন্দনাচ করেছে বেড়াচ্ছে, যাকে থেকে মায়ের দিকে বেড়াচ্ছে, গাল দিয়ে বেড়াচ্ছে। মেয়ে ছেলে বলে কিছু মানছে না, কোনোদিন গালাগালি করছে মেয়েকে, এম করবো ডেক করবো। তোমরা কি বিজেপি করো? বিজেপি আমার আমার একটি দাদা করে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো বিজেপি করে মানে কি যা খুশি তাই, তো যে কোনো মেয়েকে মারবে, সবাইকে মারবে, যাকে তাকে মেরে বেড়াচ্ছে। আচ্ছা, কতজন তোমাদের আঘাত পেয়েছে, কতজন এখানে? আমাদের ছেলে তো অনেক আঘাত পেয়েছে, মোটামুটি 17-18 জন চোট লেগেছে। ছিলাম, হ্যাঁ, পাশে বাড়িতে মা বাড়ি ছিল। কোন জায়গায়? ওই তাল তো রুইদাস পাড়া। অনেকগুলো ছেলে এসছে, লাঠি শাবল টাবল করে, আর এই মুহূর্তে এইভাবে দাঁড়িয়ে ছিলাম, এইভাবে বেরিয়ে দিল আমাদেরকে মেয়ে ছেলে। আচ্ছা, আমি আর আমার ছেলেটা ছিলাম। হ্যাঁ, জামুরিয়া। তোমরা বসেছিলে হঠাৎ এসে? তোমাদের বসেছিলাম, আমরা দাঁড়িয়ে ছিলাম পাশে ঝামেলা হচ্ছিল, বলি দেখি কি ঝামেলা করছে, আমরা গিয়ে পরে দাঁড়িয়ে আছি, আমাদেরকে মার শুরু। কতজন মিলে এসেছিল? ওরা মোটামুটি 30-35 জন এসেছিল। এক দল বেঁধে ওদের বাড়িতে হামলা হচ্ছিল, ওদের বাড়িতে মারামারি হচ্ছিল, আমরা সাইডে দাঁড়িয়ে ছিলাম। আচ্ছা, আমাদেরকে মার, যতগুলো মেয়ে ছেলে ছিল আমরা সবাইকে মার। কতজন এসেছিল ওরা? ওরা এসেছিল 30-35 জন। তোমরা কতজন ছিলে? আমরা ছিলাম ওই 7-8 জন পারা ছিলাম। তারপর একে একে সব লোকজন জড়ো হলো, যখন আমাদের পাড়ার লোকগুলো বেরোলো, সব যে পাড়ার বাড়িতে হামলা হয়েছে তখন সব দৌড় মারলো, তারপর বোন ছুটলো গা দিক থেকে, আমার ছেলেটার পায়ে বোম লেগে গেছে। আচ্ছা, নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ? নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ? অভিযোগ কে করছে? কাজল মাঝি। আচ্ছা, কাজল মাঝি পড়াচ্ছে জর্জন দুলো যে হ্যাঁ হামলা করো, কাজল মাঝি মদ খাইছে, মদ কে খেয়ে সবাই মিলে এসছে, যতগুলো ছেলে ছিল সব মদ খেয়েছিল, এত মুখে গন্ধ, কোনো ওরা মানছে না, দাদা ভাবে পরিচয় দিচ্ছি তাও। থানাতে জানিয়েছিলে? হ্যাঁ, থানাতে পুলিশে আমাদেরকে পাঠালো। আচ্ছা, পুলিশ সাহায্য করেছে? সাহায্য করেছে পুলিশ? হ্যাঁ, পুলিশ সাহায্য করেছে, পুলিশ এসেছে, পুলিশের গাড়িতে আমরা এসেছি, আর পুলিশে চেকমেট করছে। তোমরা কি থানাতে ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছো, এফআইআর করেছো? না, করা হয়নি।
করবে তো কোরবানি কেন করবো না এইভাবে মেয়ে ছেলে মারলে তো সারা দাবি কিছু করবো না আমরা আমার ছোট বাচ্চা আছে দু বছরে আড়াই বছরে তাহলে আমার বাচ্চাটা কি হবে আমি তো ঘরে একা ছেলে দিয়ে চলে এসেছি আমার স্বামীকে নিয়ে এসেছি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট আনন্দ বার্তা।